সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য সাঁত্রিশ বছর নির্ধারণ করে সুপারিশ করেছে এই সংক্রান্ত কমিটি তবে অবসরের বয়স সীমা নিয়ে কোনো সুপারিশ করেনি কমিটি রোববার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত ত্রিশ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে একটি কমিটি গঠন করা সরকার কমিটি প্রধান হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী ও সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে রাখা হয়